ও মা, আমরা বিয়ে করেছি। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, যা চলে যা, যা বেরিয়ে যা। এতদিন তো গালে তুলে খাইয়েছি, বাস্তবের মাটিটা দেখ কতটা কঠিন। হ্যাঁ, সে দেখে নেবো, আমার কারো লাগবে না, চলো। এই সায়ন, পড়া হয়েছে? হয়নি দাদা। আজ যদি না পড়া পারিস তোকে প্যান্ট খুলে মারবো। পড়া তো আমার হয়নি, তুমি কেন প্যান্ট খুলে দাদা? তোদের কতবার বলেছি না যে পড়াশোনাটা করিস আর না করিস একটু ভদ্রতাটা শেখ। কোচিনের নতুন স্টুডেন্ট আসছে, যদি তোদের এরকম দেখে তখন তো আমার দোষ দেবে। হ্যাঁ, আমি তো এক বছর ধরে শুনেছি নতুন স্টুডেন্ট আসবে। এক বছর ধরে শুনছিস ঠিকই, কিন্তু স্টুডেন্টটা আজকেই আসবে। ওই ওই দেখ চলে এসেছে। একটু লেট হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, প্রথম দিন তো, তুই বসো। উফ ভগবান, যেন আমার পাশে বসে। শ্রুতি, তুমি আগের নোটসগুলো এদের কাছ থেকে নিয়ে নিও। এই, তোদের কার কাছে নোটস আছে শ্রুতিকে দিয়ে দে। দাদা যতক্ষণ না আসে ততক্ষণ এনজয়। এই সাইনে ডাক, বাদ দে ওর কথা, বাদ দে। নোটসটা দেওয়ার জন্য থ্যাংকস। এ নাও, এতে অনেক ইম্পর্টেন্ট নোটস আছে, একটু ভালো করে দেখো। এ সায়ন, আজ রাতের জায়গা চেঞ্জ করলি? চেঞ্জ করেছি, তার কারণ আছে। শ্রুতি এই রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে। ওই দেখ শ্রুতি আসছে। আগলামি বলে থাকে লোকজনে, তাও তো তোমার
আর বুঝি কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি বললাম তো কাল ঠিক সময় পৌঁছে যাবো, চিন্তা করতে হবে না। শ্রুতি, ছেলেটা কে? দাদা, ও সায়ন। আমি ওর নাম শুনতে চাইনি। ছেলেটা কে? তুই ওর সাথে ঘুরছিস কেন? দাদা, আমি ওকে ভালোবাসি। মেরে তো ভালোবাসা ঘুর ছাড়িয়ে দেবো, বাদ চল। দাদা, আমার কথা একবার শোনো দাদা, প্লিজ। একদম চুপ, জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। না দাদা, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, বাড়ি চল, সামনে সপ্তাহের মধ্যে তোকে বিয়ে দেবো। সায়ন, সায়ন। তোর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুই মন খারাপ করে থাকিস। তোরা কেউ কিছু বুঝতে পারছিস না রে, পারলে আর এরম বলতিস না। আমি বুঝি না এটা তুই ভাবলি কি করে, তোর ছোটবেলার বন্ধু। বন্ধু আমার জীবনে এখন কেউ নেই রে, শুধু শ্রুতি আছে। এক সপ্তাহ হয়ে গেল ওর সাথে কথা হয় না, জানি না ও কেমন আছে। যদি ওর বিয়ে ঠিক করে দেয় কি করবো আমি? তুই তো অনেক দূর ভেবে ফেলেছিস রে, ওসব কি হবে? তুই তাহলে কিছু জানিস না, ওর দাদা ওর সাথে আমাকে দেখে ফেলেছে, নিশ্চয়ই ওর বিয়ে দিয়ে দেবে রে। তুই কি করবি ঠিক করেছিস? আমার সামনে এখন দুটো রাস্তা খোলা আছে, হয় ওকে ভুলে যেতে হবে, আর নয় ওকে নিয়ে পালাতে হবে। কি পালাবি? তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে হয় তোর প্রথম রাস্তাতেই ধরা উচিত, তুই ছুটিকে ভুলে যা। ভুলে যাব? হ্যাঁ ভুলে যাবি, যদি নিজের ভালো আর সুতির ভালো চাস তাহলে তোকে ভুলতে হবে। আমি জানি আমার কথা তোর ভালো লাগবে না, কিন্তু তুই নিজে ভেবে দেখ, তুই যদি এখন বিয়ে করিস ওকে কী খাওয়াবি? তোর পড়াশুনো সব বন্ধ হয়ে যাবে, তুই যে এখন আমাদের সঙ্গে আড্ডা মারছিস, ঘুরে বেড়াচ্ছিস, খেলা করছিস, এসব সব বন্ধ হয়ে যাবে। তোর পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সায়ন। ভবিষ্যৎ? এখন শ্রুতি আমার ভবিষ্যৎ রে, দেখছিস
চারিদিকে কিরম অন্ধকার হয়ে আসছে। এটা আকাশের অন্ধকার নয় রে, এটা আমার জীবনের অন্ধকার। শ্রুতিকা ছাড়া আমার জীবনটা ঠিক এরকম অন্ধকার রে। হ্যাঁ ঠিকই বলেছিস, তুই যা সিদ্ধান্ত নিচ্ছিস তোর জীবনে অন্ধকারই নেমে আসবে। তুই এরকম কথা বলতে পারলি? বন্ধু বলেই বলছি, এসব ছাড়, সন্ধে হয়েছে চল বাড়ি চল। আমি কোথায় যাব না, আমি এখানেই থাকবো। আমার বাড়ি নেই, আমার কোনো বন্ধু নেই, আমার জীবনে এখন সব শেষ। দেখ সায়ন বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এবার বাড়ি চল। তো দাদা কাছে যা, আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে একা ছেড়ে দে। আর বলো না কুন্তলদা, সত্যি দাদা না সব জেনে গিয়েছে, ওর বিয়ে দিয়ে দেবে বলছে। সত্যি কে তোর মাল, তোর গার্লফ্রেন্ড? এখন কি করো বলো তো কুন্তলদা। মামা তোমার সামনে এখন একটাই পথ আছে, বিয়ে করতে হবে। আমিও তাই ভাবছি, কিন্তু বিয়ে করলে তো আমার সব শেষ হয়ে যাবে। কেন শেষ হবে? আরে আমি তো নাইনে থাকতে বিয়ে করেছি, আর তুই তো ইলেভেনে পড়িস। কিন্তু এখন বিয়ে করলে খাওয়াবো কি? আরে তুই খাওয়াবি কেন? আরে তোর মা খাওয়াবে, তোকে খাওয়া দিতে পারছে আর তোর বউকে খাওয়া দিতে পারবে না। কিন্তু কুন্দলদা এখন বিয়ে করলে মা তো খুব রাগ করবে। আরে রাগ করবে কেন? আরে শুনিস নি, তোর মাও তো পালিয়ে বিয়ে করেছিল। আরে মামা এসব ব্যাপারে ছোটখাটো বাধা আসবেই, বেশি চিন্তা করিস না, বিয়েটা সেরে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। বলছো? আচ্ছা ঠিক আছে। ব্যাস আরেকটা ছেলের মতোটা খেয়ে নিলাম, বিয়ে করে আমি একে কেন জ্বলবো, সবাইকে জ্বালাবো। ছেলেটা যে কখন বাড়ি আসবে, এত বেলা হয়ে গেছে, এখনো খাবে কখন, ভাত বাড়বো কখন, এখনো এলো না। ও মা, ও মা আমরা বিয়ে করেছি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, এখন আমাকে জানাচ্ছিস কেন? বিয়েটা করার আগে মাকে জানানোর কথা মনে ছিল না? তখন ভয় বলতে পারিনি, যদি তুমি রাগ করো। ও আগে জানলে আমি রাগ করব, আর এখন জানলে কি করব তোকে, পূজো করব তোকে? না মানে তুমি এখন কি আমায় তাড়িয়ে দিতে পারবে? ও তার মানে তুই এই ভেবে বিয়েটা করে এসেছিস? বিয়েটা করার আগে তোর একবারও আমার কথা মনে পড়লো না। হ্যাঁ তুই একবারও ভাবলি না তো, সেই কোন ছোটবেলা তোর বাবা তোকে ফেলে চলে গেছে, কত কষ্ট করে মানুষ করিয়েছি, পড়াশুনো শিখিয়েছি, আজ তুই তার এই প্রতিদান দিলি আমায়। প্রতিদানের কি আছে, সে তো তোমার দায়িত্ব ছিল। দায়িত্ব? এই সংসারের সব দায়িত্ব আমার, আর তোদের কোনো দায়িত্ব নেই? তা আমার কি এখন দায়িত্ব নেওয়ার বয়স হয়েছে নাকি যে আমি দায়িত্ব নেব? ও বিয়ে করার বয়স হয়েছে আর দায়িত্ব নেওয়ার বয়স হয়নি। এই যে মেয়েটাকে নিয়ে এসছিস, তাকে খাবি কি? কেন তুমি খাবে? তুমি আমাকে খাওয়া দিতে চাচ্ছ, আমার বউকে খাওয়া দিতে পারবে না? তোর লজ্জা করে না এই কথাগুলো বলতে? একে তো পালিয়ে বিয়ে করেছিস, আবার আমার মুখের উপর তুই চোপড়া করছিস। কেন লজ্জা করবে কেন? তুমি যখন পালিয়ে বিয়ে করেছিলে তার বেলা ঠিক, আর আমি পালিয়ে বিয়ে করলেই ভুল। তুই এত বড় কথাটা আমি বলতে পারলি? তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, যা চলে যা, যা যা বেরিয়ে যা। এতদিন তো কালো তুলে খাইছি, বাস্তবের মাটিটা দেখ কতটা কঠিন। হ্যাঁ সে দেখে নেবো, আমার কারো লাগবে না, চলো।
হয়েছে, কাঁদছো কেন? কিছু হয়নি। রান্না করেছো? তুমি কি আমাকে শুধু রান্না করার জন্য বিয়ে করে এনেছো? কেন, তোমার আবার কি হলো? কি হয়েছে তুমি জানো না? তুমি জানো বিয়ের আগে আমি জল পর্যন্ত নিয়ে খাইনি, আর তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমাকে সারাক্ষণ কাজ করতে হয়। আমার শখ শান্তি সব শেষ হয়ে গেছে। সে তো আমারও সব শেষ হয়ে গেছে, তা বলে আমি কি রাগ করছি? তুমি বা রাগ করবে কেন, দোস্ত তোমার। প্রেম করার সময় তো অনেক বড় বড় কথা বলেছিল, সেগুলো সব গেল কোথায়? বলেছিলে রাজরানী করে রাখবে, আর এখন তো চাকরানী করে রেখেছো। তখন তো আর বুঝিনি স্বপ্ন আর বাস্তবের মধ্যে এতটা পার্থক্য। তাছাড়া আমি তো বসে নেই, বলো, আমার বন্ধুরা যখন খেলা করে আমি তখন কাজ করি। তা তো করতেই হবে, কারণ তুমি বিয়ে করেছো, তোমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, সেটাই তো পালন করার চেষ্টা করছি। আর কতদিন চেষ্টা করবে? আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি এক্ষুনি আমার দাদার কাছে চলে যাব। তুমি আমার ছেড়ে যেও না সুতি, তাহলে আমি কিন্তু পুরো মরে যাব। আর এখানে থাকলে আমি মরে যাব। আমি তোমার জন্য আমার বাড়ি, আমার মা, আমার ভবিষ্যৎ সব ছেড়ে দিয়েছি, তুমি আমার ছেড়ে যেও না প্লিজ। এসব কথা বলার এখন আর কোনো মানে নেই। আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি, সেই ভুলটা আমি আর বাড়াতে চাই না। সুতি,